সাফল্যের ধারায় বাংলাদেশের ফুটবল, নারীদের সাফ জয়ের রেশ না কাটতেই কম্বোডিয়াকে হারিয়ে ছেলেরাও হাসি ফুটিয়েছে ভক্তদের মুখে। নমপেনে টেকো জাতীয় স্টেডিয়ামে রাকিবের একমাত্র গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জিত বাংলাদেশের। সাইফুল রূপকের রিপোর্ট। রাকিব আর কাবরেরার মেলবন্ধন দুজনারই প্রথম। রাকিবের প্রথম আন্তর্জাতিক গোলে বাংলাদেশের হয়ে অভিষেক জয় পেলেন ওস্তাদ হাভিয়ার কাবরেরা। কম্বোডিয়ার বিপক্ষে লাল সবুজ অপ্রতিরোধ্য। আজ অব্দি দুই দলের পাঁচ দেখায় আনবিটেন বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 18 ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের গোড়া থেকে অল অ্যাটাক জামালরা। ম্যাচের 23 মিনিটে মতিনার রাকিবের দারুণ বোঝাপড়ায় উচ্ছ্বাসে ভাসে প্রবাসীরা। রাকিবের গোলটায় সমান ক্রেডিট মতিনের। মধ্য মাঠ থেকে হাই স্পিডে ছুটে গিয়ে নিখুঁত পাস, রাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটায় দৃষ্টিনন্দন ফিনিশিং। নেপালে কৃষ্ণা সাবিনা তো কম্বোডিয়ায় মতিন রাকিব। নারীদের জয়ে ভাসতে থাকা বাংলার সমর্থকদের কাছে মান রক্ষা করল ছেলেরাও। চলতি বছরের সপ্তম ম্যাচে এসে জয়ের খাতা খুলল জামাল ভুইয়ারা। শুধু ওই গোলেই অ্যাসিস্ট নয়, দুই হাফেই সবুজ গালিচে দাপট দেখিয়েছেন মতিন মিয়া। লেফট উইংয়ে বল নিয়ে কারুকাজ, দূরপাল্লা শটে মুগ্ধতা ছড়িয়েছেন। ম্যাচে বাংলাদেশের জাল নিশানা করে 10টি শট নিয়েছে কম্বোডিয়া। গোলবারের নিচে শক্ত দেয়াল হয়ে থাকা আনিসুর রহমান জিকোকে বিট করতে ব্যর্থ। বলা যায় গোল দেয়া আর সেভ করায় লেটার মার্কসই পেয়েছে বাংলাদেশ। কম্বোডিয়া ছেড়ে ছেলেদের মিশন এবার নারীদের সাফ শিরোপা জয়ের শহর কাঠমান্ডুতে। দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার নেপালের বিপক্ষে আরও একটা প্রীতি ম্যাচ। সাইফুল রূপক, 71। গোটা কয়েক কর্তার কর্মকাণ্ডে সমালোচিত গোটা বাফুফে, যেন অন্যের অর্জন ছিনিয়ে নেওয়াটাই ছিল তাদের উদ্দেশ্য। বুধবারের রাজস্বিক সংবর্ধনার পরও দেশের জন্য সম্মান বয়ে আনা নারী ফুটবল দল চলে গেছে আড়ালে। কোনো অবদান না রেখে সামনের সারিতে বসে চেহারা দেখালেই কি সম্মানিত হওয়া যায়? রহমান পেয়ারা রিপোর্ট। কত রঙ্গ জানো রে মানুষ, কত রঙ্গ জানো। প্রচারের আলোর লোভ ওরা সামলাতে পারে না, মিথ্যে গুণগ্রাহী দুধের মাছি। জনতার ভুবনে প্রাণের জোয়ার এনেছে যারা, তাদের খুঁজে পাওয়া যায় না। উৎসবের মধ্যমণি যারা, তারা ঢাকা পড়ে গেছেন কর্তাদের নির্বোধ কর্মকাণ্ডে। যেন সাবিনারা নয়, সাফের শিরোপা জিতেছেন তারাই। বুধবার বিমানবন্দরে কর্তাদের হম্বিতম্বিতে ইতিহাস গড়া মেয়েদের খুঁজে পাওয়াই দুষ্কর। বিমানবন্দর থেকে শুরু করে বাফুফে ভবন পর্যন্ত চিত্র নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে নারী ফুটবলাররা। দলের কোচ গোলাম রব্বানি ছোটন যেন হারিয়ে গেছেন কর্তাদের সমুদ্রে। খেয়াল করুন এরা কারা, যেন ওরাই সর্বে সর্বা। যে করেই হোক সবার সামনে ওদের থাকা চাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হোসেন রাসেল সামনে থাকতেই পারেন। এক রাতের মাঝেই নারী দলের চ্যাম্পিয়ন প্যারেডের জন্য ছাদ খোলা বাস তৈরি হয়ে যায় তার নির্দেশে। সব সময় ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রচারের আলোটা যেন নিজের দিকে না আসে, তাই মেয়েদের বরণ করে নিতে বিমানবন্দরে যাননি বাফুফের সভাপতি। দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তার সংবাদ সম্মেলনে বসাটা সমীচীনই বটে। নারী ফুটবলের জাগরণে সরাসরি ভূমিকা রয়েছে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। তার সামনে থাকাটাও দোষের কিছু না। এমনকি মেয়েদের রাজস্বিক সংবর্ধনায় বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের থাকাটাও প্রশ্নবিদ্ধ নয়। নারী দলকে 50 লাখ টাকা উপহার দিচ্ছেন তিনি। মেয়েদের জন্য জিম তৈরি করে দিয়েছেন এবং ঘরোয়া ফুটবলে একটি নারী ফুটবল দলের কর্ণধার তিনি। সংবাদ সম্মেলন মঞ্চে বাকি তিনজনের উপস্থিতি মেনে নেওয়া যায় কি? বিমানবন্দর থেকে বাফুফে ভবন সবখানেই ছিল বাফুফে সহসভাপতি
মহিউদ্দিন মহির শো অফ। নারীদের ফুটবলে তার কোনো অবদান আছে কি? সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি, তেলা মাথায় তেল দেওয়াটাই মনে হয় তার স্বভাব। সাফ শিরোপাজয়ী নারী দলকে অর্থ পুরস্কার দিবেন, কিন্তু তিনি নিজে যে অনূর্ধ্ব ১৮ ফুটবল লীগ চালান তার জন্য কোনো স্পন্সর ম্যানেজ করতে পারেননি। যে লীগটা চালাতে খরচ হয় ২০-২৫ লাখ টাকা। বাফুফে কর্মকর্তা হারুনুর রশিদ কেন সংবাদ সম্মেলন মঞ্চে? সাফের শিরোপা জয়ের পেছনে সংগঠক হিসেবে তার কৃতিত্ব কি ছিল? অধিনায়ক সাবিনা আর কোচ ছোটনকে তাই দাঁড়িয়েই থাকতে হয়। আড়ালে থেকেও তো শুভকামনা জানানো যায়, পাশে থাকা যায়। এই যেমন বাফুফের সহ সভাপতি ইমরুল হাসান, যাকে বিমানবন্দরেও দেখা যায়নি, আবার সমালোচিত সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকেননি। নীরবে কাজ করে যেতেই ভালোবাসেন তিনি। ইমরুল হাসান বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট। সাফের ফাইনালে খেলা ১৪ জনের ১৩ জনই বসুন্ধরা কিংসের ফুটবলার, যে ক্লাবটা অনূর্ধ্ব ১৯ নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছিল। এবারও বড় সংবর্ধনা দিবে ইতিহাস গড়া নারীদের, থাকবে অর্থ পুরস্কারও। ইমরুল হাসানদের দেখেও তো শেখা যায়, নাকি বাফুফে কর্তারা চোখ থাকতেও অন্ধ? রহমান পেয়ার, ৭১। বাফুফে সভাপতির কাছ থেকে বেতন ভাতা আর সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস পেয়েছেন সাফজয়ী নারী ফুটবলাররা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের পর এবার ফুটবলারদের লক্ষ্য এশিয়ার সেরা হওয়া। দেশবাসীর ভালোবাসার প্রতিদান দিতে চান তারা মাঠে লড়াইয়ে। অর্ণবাপের রিপোর্ট। ভুল থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংবাদ সম্মেলনে কোনো কর্মকর্তা নয়, শুধু সাফজয়ী দলের কোচ আর ফুটবলাররা। ভোর থেকে মিলছে শুভেচ্ছা বার্তা, দুপুরের পরে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। উঠে এসেছে দাবি দেওয়ার প্রশ্ন, এই দলটাকে বহুদূর এগিয়ে নেওয়ার পরিকল্পনা। যে এখানে থেমে থাকলে হবে না, যেহেতু আমরা অলরেডি কাপ জয় করেছি, আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং সামনে, যে এটা ধরে রাখতে হলে এবং এই জায়গা এস্টাবলিশ করতে হলে আমাদের এখানে আরও পরিশ্রম করতে হবে। সাফে আমাদের নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে হবে এবং আমরা, যেটা সাবিনা বললো এবং আমাদের মাননীয় সভাপতি কালকে বলেছেন, যে আমাদের এখন চ্যালেঞ্জ হলো আসিয়ান অঞ্চলে আমরা ঢুকবো। পরাজয় আর হতাশার গল্পে আটকে গিয়েছিল বাংলার ক্রীড়াঙ্গন, কোথাও যেন ছিল না কোনো সুসংবাদ। মুখ থুবড়ে পড়ার অচল সময়টাকে সচল করে দিয়েছে এই মেয়েরা। ওদের বিজয় উল্লাসে পুরো দেশটাই যেন নড়ে চড়ে বসেছে, সময়টা দারুণ উপভোগ করছে মেয়েরা। অধিনায়ক ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, এইবারের সাফে সব থেকে বেশি গোল করে হয়েছেন টপ স্কোরার সাবিনা খাতুন। দেশে ফিরেছেন এক অন্যরকম উদযাপন নিয়ে, গোটা বাংলাদেশ আপনাদের জয়টাকে উপভোগ করেছে। এইরকমভাবে বাস থেকে আসা এবং পুরো মুহূর্তটা কীরকম লেগেছে নিজের কাছে? আসলে অনেক সৌভাগ্যবতী যে আমরা আসলে এরকম এনভায়রনমেন্টের ভিতরে আসতে পেরেছি। এবং আমি গতকাল বলেছি যে আসলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতি এক কৃতজ্ঞতা বোধ ছাড়া আর আসলে কিছুই দেওয়ার নাই, কারণ এভাবে যে আমাদেরকে সম্মানে সম্মানিত করবে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আপনাদের বৈঠক ছিল, সেখানে কী কোন বিষয়গুলো উঠে এসেছে? মেয়েদের কিছু নিডি বিষয় লাইক স্যালারি, তারপরে হচ্ছে আমাদের জার্সি, এই টুকটাক এগুলো নিয়ে। কী আশ্বাস দিয়েছেন তিনি? উনি বলেছেন যে অবশ্যই ওনার সাধ্যমতো সব কিছু মেয়েদের চাহিদাগুলো পূরণ করার উনি চেষ্টা করবেন। বাড়ির সবাই তো খুশি, আমাদের এলাকাবাসী অনেক খুশি। তারপর আবার যখন দেশে আসলাম, গতকালকে বাসা থেকে একটা খবর দিল যে আমাদের জেলা প্রশাসক আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে, ওটা শুনে আরও ভালো লাগছে। এভাবে বাংলার মেয়েরা পায়ে পায়ে সাফল্যের গল্প লিখুক, ওদের ছোঁয়ায় নতুন ভোরের সূর্য উঠুক, আলোয় ভরুক চারপাশ। অর্ণব বাপি, ৭১, ঢাকা। দেশে ফিরে একের পর এক অভিনন্দন আর ভালোবাসায় ভাসছে নেপালের সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এবার ওদের হাতে ১০ লক্ষ টাকার অর্থ পুরস্কার তুলে দিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আম্বার গ্রুপ। আম্বার গ্রুপের চেয়ারম্যান সাবেক বিসিবি পরিচালক শওকত আজিজ রাসেলের পক্ষে চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাফ শিরোপাজয়ী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও ফুটবলার মারিয়া মান্ডা এ সময় উপস্থিত ছিলেন। আম্বার গ্রুপ ভবিষ্যতেও নারী ফুটবল দলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে, আর চ্যাম্পিয়ন দলের কোচ ও ফুটবলাররা এমন অভিনন্দন ও শুভেচ্ছাকে ভবিষ্যতের বড় অনুপ্রেরণা হিসেবে দেখছে। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি
আমার গ্রুপের কাছে। আমি মনে করি এটা আমাদের মেয়েদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিরাট একটা অনুপ্রেরণা হবে। প্রাপ্তিগুলো পাওয়ার পরে যখন সবার হচ্ছে সাপোর্ট পাওয়া যায় এবং আজকে হচ্ছে আমার গ্রুপ আমাদেরকে সম্মানিত করলেন, তো এটা আমার মনে হয় যে প্রথমত তো মহিলা ফুটবলের জন্য একটা ইতিবাচক দিক এবং আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের সাপোর্ট করার জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফজয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশাপাশি যাদের প্রয়োজন তাদের ঘর করে দেবেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিতে তার গ্রামের বাড়িতে একটি বাড়ি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এদিকে কালো ছায়া যেন পিছু ছাড়ছে না সাফজয়ী নারীদের, ওদের অর্জনের গর্জনে যখন কম্পিত হচ্ছে দেশ তখন কিনা একের পর এক আবারও আকি খাতুনের জমি দখলে জোট বেঁধেছে প্রভাবশালীরা। সেই জোটে সামিল হচ্ছে পুলিশ, দেওয়া হচ্ছে আকির বাবাকে থানায় তুলে নেওয়ার হুমকি। যদিও পুলিশ সুপার জানিয়েছেন আকিকে দেয়া জমিতে কোনো জটিলতা নেই। কৈনুরকনা রিপোর্টে বিস্তারিত। প্রথম ছবিটা রিয়াল মাদ্রিদের, ইউরোপ সেরা হয়ে নিজ শহরে ফেরার পর এমন ভাবে ছাদখোলা বাসে ঘুরে বেরিয়েছেন। আর পরের ছবিটা সাক্ষী তো আপনি আমি পুরো বাংলাদেশ। সঞ্জিদার একটা স্ট্যাটাস মুহূর্তে দেশবাসীকে এনে দিয়েছে এই অনন্য উৎসবের ক্ষণ। পরের চিত্রটা আরো দারুণ, যে দেশে মেয়েরা কি পোশাক পরবেন তা নিয়ে প্রতিনিয়ত বসে বিচার সালিশ, যেখানে মেয়েদের শর্টস পরে ফুটবল খেলাকে মনে করা হয় ঘোর পাপ, সেখানে সেই নারীদের বহনকারী বাসের পেছনে ছুটে বেরিয়েছেন সবাই। কি ভাবছেন, এই জয়ের পর সাবিনারা পাল্টে দিয়েছে হীন মানসিকতার মানুষদের মন? তবে সে গুড়ে বালি, পুরো দেশ যখন সাফজয়ী দলটার এই অর্জনের সাথে নিজেদের সামিল করতে ব্যস্ত, ঠিক তখন ওত পেতে থাকা হায়না হাজির আকি খাতুনের বাড়ি প্রধানমন্ত্রী দেয়া জমিতে যে ওদের পড়েছে নজর। ক্ষমতা এতটাই প্রবল, সাফ চ্যাম্পিয়ন জয়ী আকির বাবাকে দেয়া হয়েছে থানায় তুলে নেয়ার হুমকি। থানা থেকে একজন এসআই আসলো, বললো যে আকির ওই জমির ব্যাপার, আকিকে যে সরকার জমি দিয়েছে জমির ব্যাপারে সমন জারি হয়েছে, অনেক ইঞ্জেকশন জারি হয়েছে, ওখানে সমস্যা হয়েছে। দেখলাম তাহলে আপনি ডিসি স্যার আছে, ইউনো স্যার আছে, তারপরে এসিলেন স্যার আছে, এদের সাথে যায় কথা বলেন। তারপরে উনি মানলেন না, উনি এক পর্যায়ে আমার উপরে রাগান্বিত হয়ে বলতেছে যে সাথে একজন কনস্টেবল আছে উঁচু লম্বা করে, ওনাকে বলছে একে নিয়ে চলেন। এর আগে 2019 সালে আখির অসাধারণ পারফরমেন্সকে পুরস্কৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500 জায়গা বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। অনেক জলঘোলা করে প্রভাবশালীদের সাথে লড়াই শেষে চলতি বছর আখি জমির দলিল বুঝে পান, সেই জমিতেই কিনা মালিকানা দাবি করে বসছে কয়েকজন। এত অর্জনের পরও নারীর যুদ্ধ বোধ হয় শেষ হবার নয়। তবে এসবে যে ওদের আর টলানো যায় না তা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আখি মারিয়ারা। ওরা যে শিকল পরেই শিকল বিকল করতে জানে, ওরা জানে সাহস ভরে যুদ্ধে ঝাঁপালে তবেই জয় লেখা হয় কপালে, তাই ওরা শিকল ভেঙে বেশ করেছে। কোহিনুর কণা, একাত্তর। ফুটবলের জোয়ারে অনেকটা লাইমলাইটের বাইরে ক্রিকেট, দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে বিকেলে ঢাকা ছেড়েছে টিম টাইগার্স। দলের কম্বিনেশন খুঁজে পাওয়া আর জয়ের ধারায় ফেরার লক্ষ্যের কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। রিয়াসাত আজিমের রিপোর্ট। সকালবেলায় চলে আসলাম এয়ারপোর্টে, অন্তত নিজের মানে বিবেককে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের মেয়েদেরকে ছেলেরা যেই সুবিধা পায় তাদেরকে আরও বেশি বেশি সুবিধা দিতে হবে, তাহলে হয়তোবা এই মেয়েরা মানে খুব তাড়াতাড়ি মানে মেয়েদের বিশ্বকাপ ইনশাআল্লাহ খেলবে, এই স্বপ্ন দেখি আমি। টাইগার শোয়েব সাফজয়ী নারী দলকে স্বাগত জানাতে বুধবার এয়ারপোর্টের ভিআইপি গেটের সামনে। সূর্যের খরতাপ, ভ্যাপসা গরমের বিরক্তি দূর হয়ে যায় অবিস্মরণীয় মুহূর্তের অপেক্ষার আনন্দের কাছে। সময় চলে যায় বৃহস্পতির আগমনে, অতীত হয়ে যায় বুধ, আবারও সেই বিমানবন্দর। এদিন ক্রিকেটের দিন, দুই ম্যাচ টি টোয়েন্টি খেলতে আমিরাতে যাবে টিম টাইগার্স। এয়ারপোর্টে অন্যদিনের মতো দেখা মেলে না চেনা বাঘ শোয়েবের। শোয়েব না থাকায় বিমানবন্দর এলাকায় বাঘ এদিন নাজমুল হাসান পাপনের সেই ভ্যান। দিন শেষে পারফরমেন্সই সব কথা, ক্রিকেটের খবর তাই খবরের পিছে পড়ে যায়। টাইগারদের দেশ ছাড়ার দিনে পাপন বাঘ ছাড়া অন্য বাঘেরা উধাও। গেল কবছরের মধ্যে সবচেয়ে কম আলোচনায় বাংলাদেশের আমিরাত সফর। বিশ্বকাপের আগে
দলের কম্বিনেশন আর কনফিডেন্স দুটো নিয়েই যথেষ্ট ভাবনা আছে ম্যানেজমেন্টের, একটা মোমেন্টামের কোচ। অবশ্যই যদি আমরা জিতে আসতে পারি তাহলে আমাদের এই কনফিডেন্সটা অবশ্যই আমাদের নিউজিল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপ সিরিজে কাজে দেবে। দলে কিছু কিছু জায়গায় এখনও ফিক্স না, বিশেষ করে ওপেনিংটা, যেটা আপনার মেকশিপ ওপেনার দিয়ে কাজ করতে চান, এটা তো নিশ্চয়ই একটা ভালো মঞ্চ সেই জায়গাটায় দেখার জন্য। না অবশ্যই, আপনি দেখেন যে আমি যেটা বললাম যে আমরা যদি হয়তো টি টোয়েন্টিতে লাস্ট কিছু ম্যাচ হেরেছি, বাট আমার কাছে মনে হয় যে যদি আমরা জেতাটা অভ্যাস করতে পারি তাহলে আমাদের কাছে মনে হয় পুরো টিম কম্বিনেশন এবং পুরো টিমের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে যাতে আমরা ওই কাজটাই করতে পারি। দল ঘোষণার পর সেরা ১৫ নিয়ে তৈরি হয় বিতর্ক, ক্রিকেটারদের অসন্তুষ্টিও ছিল প্রকাশ্য। প্রায় এক সপ্তাহ পর অবশেষে মিডিয়ায় মুখ খুললেন টাইগারদের কোনো প্রতিনিধি, নতুন লক্ষ্যে শুভকামনা। প্রিয়াসাদ আজিম, ১৭। আসছে বছরগুলোতে বড় বড় ইভেন্টে পদকের জন্য শুটারদের প্রস্তুত করাই প্রধান লক্ষ্য, ওই ভাবনা জানিয়ে শপথ গ্রহণ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের নির্বাচিত কমিটি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেকাবুল আহমেদ অপু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। টানা তিন মেয়াদে মহাসচিব পদে জয়ী ইন্তেকাবুল হামিদ অপু জানিয়েছেন দেশে বিদেশে প্রশিক্ষণ আর ম্যাচ খেলিয়ে পোক্ত করবেন খেলোয়াড়দের। চলে এই মুহূর্তের খেলাযোগে, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথে।